ভারতের নতুন মিসাইল ধ্বংস হবে পাকিস্তান জানবে বাংলাদেশ। বিস্তারিত জানতে রূপম টিভির সঙ্গে থাকুন। যুদ্ধের বাজারে ভারতের চরম শত্রু পাকিস্তান ও লাল চীন। এই দুই দেশকে মোকাবেলা করার জন্য এতদিন যাবৎ ভারত তেমন কোনো পদক্ষেপ নেয়নি, কিন্তু নতুন সরকার অর্থাৎ মোদি সরকার আসার পর থেকে যুদ্ধ খাতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করা হচ্ছে। পাকিস্তান ভারতের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু লাল চীন পৃথিবীর বুকে এক শক্তিধর দেশ, তার কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধের যন্ত্রাংশ। তাই লাল চীনকে মোকাবেলা করার জন্য ভারত রাশিয়ার বিজ্ঞানীদের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করছে এক হাইপারসনিক নিউ আপডেট মিসাইল। এই নতুন মিসাইলটি শব্দের থেকেও 5 গুণ গতি সম্পন্ন, অর্থাৎ 1 সেকেন্ডে কয়েক মাইল যেতে পারে এই নতুন হাইপারসনিক মিসাইল, যার পরিকল্পনা যার তৈরির কাজ প্রায় শেষের দিকে। রাশিয়ার বিজ্ঞানী ও ভারতের বিজ্ঞানীরা যৌথভাবে তৈরি করছে এই হাইপারসনিক মিসাইল। এই মিসাইলটি স্থল, জল, বায়ু সমস্ত জায়গা থেকেই প্রয়োগ করা যাবে। এর ফলে চায়নার সঙ্গে মোকাবেলা করার মতো একটি মিসাইল তৈরি করে ফেলল। এই মিসাইলের ফলে পাকিস্তান যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। পাকিস্তানের ওপর যখন এই মিসাইলটি প্রয়োগ করা হবে, পাকিস্তান নিজেও জানবে না যে পাকিস্তান ধ্বংস হয়ে গেল। সে খবরটি জানতে পারবে প্রতিবেশী দেশগুলো, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। ইদানীকালে বাংলাদেশ তার মানসিকতায় অনেক পরিবর্তন এনেছে, ভারতের বিরুদ্ধে নানা রকম কার্যকলাপ করছে। যদিও শেখ হাসিনা সরকার ও মোদি সরকারের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, তথাপিও বাংলাদেশের কিছু উগ্র জনতা কিন্তু ভারত বিদ্বেষী অনেক বার্তা সোশ্যাল মিডিয়াতে প্রয়োগ করছে। তো এখন লাল চীন ও পাকিস্তানকে শায়েস্তা করার জন্য হাইপারসনিক গ্রেট নিউ ভার্সন মিসাইল তৈরি করতে মাত্র 1 ধাপ পিছিয়ে রয়েছে ভারত। আর এই মিসাইলটি ব্রহ্মসের ওপর ফিট করা হবে, অর্থাৎ ব্রহ্মস নিউ আপডেট ভার্সনই হবে হাইপারসনিক স্পিড মিসাইল। এই মিসাইলের মাধ্যমে এই হাইপারসনিক মিসাইল পারমাণবিক অস্ত্রেও ব্যবহার হবে, অর্থাৎ বুঝতেই পারছেন এই হাইপারসনিক মিসাইলের মাধ্যমে পাকিস্তানকে 2 মিনিটের মধ্যেই ধ্বংস করে দেওয়া হবে। এখন চীন চাপে রয়েছে ভারতের এই নতুন মিসাইল দেখে, তাই চীনের জিনপিং মোদির সঙ্গে বৈঠক করে যাচ্ছেন যাতে চীন ও ভারতের সম্পর্ক সুসম্পর্ক হয়। কারণ চীন জানতে পেরেছে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হলে ভারত যতটা ক্ষতি হবে চীনেরও কিন্তু ততটাই ক্ষতি হবে। কারণ চীন এখন যতটা ক্ষমতা সম্পন্ন, ভারতও কিন্তু তার পিছু নিয়ে মোটামুটি পায় একই ক্ষমতা সম্পন্ন হয়ে এসেছে। চীনের জনসংখ্যা 200 কোটি হলেও ভারতেরও কিন্তু 150 কোটি। তাই চীন বুঝতে পেরেছে ভারতের সঙ্গে সংঘাতে না গিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করাটাই অনেকটা শ্রেয়। কিন্তু ভারত এই চীন এবং পাকিস্তানের কুমতলবকে সামনে রেখে তৈরি করে ফেলেছে হাইপারসনিক মিসাইল ব্রহ্মস নিউ আপডেট ভার্সন। যদি কোনো কারণে এই ভারত পাকিস্তান ভারত চায়না যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলেও কিন্তু এই হাইপারসনিক স্পিড মিসাইলটি ব্যবহার করা হবে এবং ধ্বংস করা হবে চায়না ও পাকিস্তান। বাংলাদেশ তো সামান্য একটি দেশ, তাই বাংলাদেশের কথা এখানে না বলাই ভালো। বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাটাই অনেকটা ভালো বাংলাদেশের জন্য। তো আপনারা কী চাইছেন, ভারত পাকিস্তান ভারত চায়না যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি এই দানব হাইপারসনিক স্পিড নিউ ভার্সন ব্রহ্মস কি নিক্ষেপ করা উচিত পাকিস্তান ও চায়নার ওপর? কমেন্ট অবশ্যই লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।